যাবেন? হ্যাঁ, বিমান হলো C3-তে। আমরা প্রথমে C2-তে প্রবেশ করতে চেয়েছিলাম, সিকিউরিটি গার্ড আমাদেরকে প্রবেশ করতে দেয়নি C3। সো C3-তে প্রবেশ করার জন্য এদিক থেকে প্রবেশ করতে হবে। যাবো এখন কাউন্টারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বিন মিশাল আছি আপনাদের সাথে। আপনাদের সকলকে আমন্ত্রণ আরও একটি নতুন ভিডিওতে। আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন, সৌদি আরব থেকে দেশে যাওয়ার জন্য কি কি প্রয়োজন হয়। এতদিন বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন মানুষের কাছ থেকে সঠিক তথ্য সংগ্রহ করে আপনাদেরকে জানিয়েছিলাম। আজকে জানাবো আমার অভিজ্ঞতা। জরুরি ভিত্তিতে কয়েকটা দিনের জন্য দেশে আসছে, আমার আসতে কি কি প্রয়োজন হয়েছে, এয়ারপোর্টে কি কি চেক করেছে, বাংলাদেশ এয়ারপোর্টের পরিবেশ পরিস্থিতি কেমন ইত্যাদি বিষয়। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এবং 28 তারিখে আমি সৌদি আরবে রিটার্ন করব। বাংলাদেশ থেকে সৌদি আরবে যাব। যাওয়ার সময় কি কি লাগে সেটি 28 সেপ্টেম্বরের পরে ইনশাল্লাহ জানাব। আশা করি কাজে আসবে তথ্যগুলো। আমি বাংলাদেশ বিমানে আসছি। যারা জেদ্দা থেকে বাংলাদেশ বিমানে আসবেন, খেয়াল রাখবেন বাংলাদেশ বিমান কিন্তু এখন নর্থ টার্মিনাল থেকে ছাড়ে না। বাংলাদেশ বিমান আসা যাওয়া করে এখন হজ টার্মিনালে। নর্থ টার্মিনাল এবং হজ টার্মিনাল কাছাকাছি হলেও মধ্যখানে রাস্তা না থাকার কারণে দূরত্ব অনেক বেশি, অনেক দূর ঘুরে যেতে হয়। আর আপনি যখন লোকেশানে যাবেন আপনাকে কিন্তু নর্থ টার্মিনালে নিয়ে যাবে, আবারও আপনাকে ইউটার্ন করে হজ টার্মিনালে আসতে হবে। বোর্ড খেয়াল করবেন হজ টার্মিনালের, হজ টার্মিনাল লিখলেও কিন্তু নর্থ টার্মিনাল চলে আসতে পারে। ড্রাইভারকে বলে দিবেন যে আমি হজ টার্মিনালে যাব এবং আপনার টিকিটে স্পষ্ট লেখা থাকবে টার্মিনাল H। যদি টার্মিনাল N লেখা থাকে তাহলে আপনি নর্থ টার্মিনালে যাবেন, তবে বর্তমানে কিন্তু হজ টার্মিনালে। এবং C3 গেট দিয়ে প্রবেশ করবেন। আমি একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন C3 গেট দিয়ে বিমান C3 গেট দিয়ে প্রবেশ করতে হয়। তো C3 গেট দিয়ে প্রবেশ করার পর আপনার প্রথমেই থাকবে বুকিং কাউন্টার, সেখানে আপনার লাগেজপত্র বুকিং করবেন। লাগেজ বা কার্টুনের ক্ষেত্রে সতর্ক হবেন, ওভার সাইজ করবেন না। আমি ওই দিন দেখেছিলাম অনেকের ক্ষেত্রেই ওভার সাইজ ছিল, বিদায় অ্যালাউ করা হয়নি, পরবর্তীতে টাকা পয়সার বিনিময়ে এদিক সেদিক করে মানুষ কিন্তু নিয়ে এসেছে। তাই আপনার লাগেজগুলো অবশ্যই নর্মাল সাইজের করবেন, চার কোণা বিশিষ্ট করবেন, ডিম্বাকৃতির করবেন না বা পোটলা বানাবেন না, পোটলা বা রশি দিয়ে বাঁধলে ঝামেলা করতে পারে। তবে বুকিং কাউন্টারে আমার কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে। বাংলাদেশ বিমানের বুকিং কাউন্টারে যে সকল সৌদিগুলো কাজ করে তারা আমাদেরকে মানুষই মনে করে না। আমি এর আগেও যখন আমার স্ত্রীকে দেশে পাঠিয়েছিলাম তখনও দেখেছি তাদের রুক্ষ আচরণ, এবার আমি আসার সময়ে দেখেছি তাদের রুক্ষ আচরণ। এমনভাবে আচরণ করে মনে হয় আমরা যাত্রী নই, বিনা পয়সায় ভ্রমণ করতেছে। বিমানকে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে, আমরা যাত্রী, তাদের আচরণ আরও সুন্দর হতে হবে, তারা বিমানের আন্ডারেই কাজ করে। আমাকে বলে মুখ মাফি, অবশ্য আমি সাথে সাথেই কাউন্টার করেছি, তুমি মুখ মাফি কেন বললা? আমি যাত্রী, আমার ভুল হতেই পারে, আমার কোনো ভুল ছিল না, আমি ওইদিকে তাকিয়েছিলাম, ব্যাস এটাই আমার অপরাধ ছিল, এই মুখ মাফি। সো এগুলো কিন্তু আমাদের বিমানকে দেখা উচিত, কারণ আমরা এয়ারপোর্ট চার্জ দিচ্ছি এবং তারা বিমান থেকে একটা বেসিক বেতনও নিচ্ছে। বুকিং কমপ্লিট হওয়ার পরে আপনার কাজ হলো আপনার হাত লাগেজটা মাপা। আপনি যখন ইমিগ্রেশনে প্রবেশ করতে যাবেন সেখানেই বাংলাদেশি দুজন নাগরিক থাকবে, তারাও মনে করে যে এয়ারপোর্টটা তাদের বাবার কিনা, সেখানে আপনি লাগেজগুলো মাপতে যেতে হবে, মাপবে তারা এবং তারাও কিন্তু খুব রুক্ষ আচরণ করে, দেখেছিলাম তারাও রুক্ষ আচরণ করে। যাই হোক, সেখানে আপনার লাগেজ অবশ্যই হাত লাগেজ অবশ্যই 7 কেজির বেশি না হওয়াটা উত্তম, 7 কেজির বেশি অ্যালাউ করেনি, অবশ্যই এটাই নিয়ম, 7 কেজি নিতে হবে আপনাকে, কখনও কখনও ছেড়ে দেয় কখনও। এরপর হলো ইমিগ্রেশন, এর মধ্যে বলে রাখি করোনার কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই, হেলথ ডিক্লারেশন ফর্মের প্রয়োজন নেই, কোনো কিছুরই প্রয়োজন নেই, কারণ এগুলো এখন প্রয়োজন হয় না। এমনকি আমি যে টিকিটটা প্রিন্ট করে নিয়েছি সেটারও আমার প্রয়োজন হয়নি। বর্তমানে পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করলেই আপনার সমস্ত ডিটেলস চলে আসবে। বুকিং কাউন্টারে আমি পাসপোর্ট দিয়েছি, তারা আমার বুকিং কমপ্লিট করে পাসপোর্টের মধ্যে একটা স্টিকার লাগিয়ে দিয়েছে। ইমিগ্রেশনে আমি পাসপোর্ট দিয়েছি, তারা আমার ফিঙ্গার নিয়েছে এক আঙুলে, যেহেতু আমি ছুটিতে এসেছি, কেউ ফাইনাল এক্সিটে আসলে তাদের হয়তো বেশি আঙুলে নিতে পারে। ইমিগ্রেশনেও লম্বা সময় দাঁড়াতে হয়নি। এরপরে হলো চেক ইন, ব্যাগ চেক, ব্যাগ স্ক্যানিংয়ের মধ্যে দিতে হবে। সে সময় খেয়াল রাখবেন আপনার হাতে আংটি, আপনার গলায় যদি কোনো ইলেকট্রনিক জিনিসপত্র যেমন ব্লুটুথ অথবা আপনার বেল্ট, জুতা, এগুলো অবশ্যই খুলে দিতে হবে। অবশ্য আগে থেকেই ওখানকার লোক আপনাকে বলে দিবে এগুলো থাকলে এগুলো এখানে রাখো, ব্যাগে রাখো, হাত ব্যাগে রাখো। তারপরে ওয়েটিং রুমে বসবেন, এরপরে ফ্লাইটের জন্য অপেক্ষা। বিমান সবসময় অন্তত 40-50 মিনিট লেটে ছাড়ে,
তবে বিমানের ভিতরে সার্ভিস আমি ভালোই পেয়েছি, কোনো খারাপ অভিজ্ঞতা আমার নেই। আমার অবশ্য বিজনেস ক্লাসে ছিল, তবে আমি ভালো সার্ভিস পেয়েছি এটা স্বীকার করব। ইকোনমি ক্লাসের জন্য আমার অভিজ্ঞতা নেই, হয়তো বা সেখানে কোনো সমস্যা হতে পারে, তবে আমি দেখেছি মোটামুটি সবাই সন্তুষ্ট ছিল। শুধু ওয়েটিং রুমটা ভালো লাগেনি, কারণ সেখানে ওয়েটিং রুমের মধ্যে ভিআইপি লাঞ্চ নেই। এরপরে বাংলাদেশ বিমান ঢাকায় আমাদের ল্যান্ডিং হওয়ার পরের ঘটনা হলো, ল্যান্ডিং হওয়ার পরে ইমিগ্রেশন অফিসাররা মোটামুটি ভালোই আচরণ করেছে বাংলাদেশ এয়ারপোর্টে, তাদের আচরণ নিয়ে আমি সাধুবাদ জানাবো। তেমন কোনো খারাপ আচরণ আমি কারোর সাথে হতে দেখিনি এবং সময় দিয়ে মোটামুটি সবার কাজ কমপ্লিট করেছে। খারাপ অভিজ্ঞতা হয়েছে বেল্টে, মাল পেতে আমার দীর্ঘ সময় লেগেছে, প্রায় 1.5 ঘন্টা। তবে কী যেন বলে, আপনার ট্রলির কোনো সংকট ছিল না, বাইরে আসার পরে গাড়ি পেয়েছে ঠিকঠাকভাবে, সমস্যা হয়নি আমার, সব কিছু ঠিক ছিল, সব কিছুই ঠিক ছিল। সো আপনারা যারা দেশে আসবেন, আশা করি আপনাদের কাজে আসবে আজকের ভিডিওটি। ভালো লাগলে শেয়ার করবেন অন্যদের সাথে। আল্লাহ হাফেজ।